গ্রামে এবং শহরে কিন্তু ভিন্ন ভিন্ন রকম পরিবার দেখতে পাওয়া যায় এবং এখানে বিয়ের যে প্যাটার্ন সেটিও কিন্তু ভিন্ন তো এবার আমরা আলোচনা করি যে গ্রামীণ ও শহরে সমাজ নিয়ে এবং সেখানে পরিবার প্রথাটা কেমন হয় সেই বিষয়টা নিয়ে গ্রামীণ সমাজ মূলত অব্যক্তিকেন্দ্রিক অর্থাৎ সামাজিক তো সে কারণে গ্রামীণ সমাজের যে পরিবার সেগুলো আসলে ব্যক্তিকেন্দ্রিক হয় না ইন্ডিভিজুয়ালিস্টিক হয় না ব্যক্তি স্বাতন্ত্র দেখতে পাওয়া যায় না অর্থাৎ একজন আরেকজনের বিষয় নিয়ে চিন্তাভাবনা কিন্তু বেশি পরিমাণে করে শহরে দেখা যায় যে ব্যক্তিকেন্দ্রিক অর্থাৎ একজন মানুষ আরেকজনের যে কর্মকাণ্ড সেটা নিয়ে খুব বেশি পরিমাণে ভাবিত হয় না ভাবনা চিন্তা করে না এটাই হলো ব্যক্তিকেন্দ্রিকতা গ্রামীণ সমাজ হচ্ছে জ্ঞাতি সম্পর্ক ভিত্তিক অর্থাৎ কে কার চাচা কে কার মামা কে কার ফুপু কে কার খালা এই ধরনের যে সম্পর্কগুলো এগুলো কিন্তু খুব বেশি পরিমাণে ম্যাটার করে গ্রামীণ সমাজে শহরে সমাজে কিন্তু সেটা ম্যাটার করে না অর্থাৎ কে কার চাচা কে কার খালা এটা কিন্তু আসলে শহরের সমাজে আমরা দেখতে পাই না এরপরে দেখতে পাই যে গ্রামীণ সমাজে গ্রামীণ সমাজে আমরা একক বিবাহ দেখতে পাই বহু বিবাহ দেখতে পাই কিন্তু শহরে সমাজে কিন্তু সেটা একটু মানে বহু অনেক পরিমাণে কম দেখতে পাওয়া যায় এখানে একক পরিব একক বিবাহই সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায় এবং একক বিবাহের কারণ এখানে একক পরিবারও দেখতে পাওয়া যায় বেশি আবার এখানেও বহুবিবাহ বা মানুষজন একসাথে থাকতে বসবাস বা বসবাস করতে ভালোবাসে বাংলাদেশে আমরা দেখতে পাই এবং ঠিক সে কারণে এখানে একক বিবাহ ফলে গঠিত একক পরিবার কিংবা যৌথ পরিবার বর্ধিত পরিবার তারপরে যেটাকে আমরা বলতে পারি বহু পত্নী বহুপত্নী পরিবার এই ধরনের পরিবারগুলো কিন্তু বেশি দেখতে পাওয়া যায় এই গ্রামীণ সমাজে সুতরাং আমরা যদি পরিবারকে স্টাডি করতে চাই তাহলে গ্রামীণ পরিবার এবং শহুরে পরিবারকে কিন্তু আলাদাভাবে স্টাডি করা দরকার বা জানা দরকার কেন না। শহরে পরিবার এবং গ্রামীণ পরিবারের কিন্তু যে বৈশিষ্ট্য তা এক নয় এরপরে যে বিজয় সেই বিজয়তে কিন্তু আমরা আরেকটা সামাজিক প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করব যার নাম হলো কিনশিপ বা জ্ঞাতি সম্পর্ক এই যে জ্ঞাতি সম্পর্ক নিয়ে আমরা কিছু কথা বললাম এই বিষয়টাকে আর এলাবোরেটলি আর বিস্তারিতভাবে তোমাদের সামনে তুলে ধরবো আমি